ছাত্রছাত্রীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমাদের উইংসের ক্লাস থ্রি, উইংস পার্ট টু এর ক্লাস চলছিল। লাস্ট যে চ্যাপ্টারটা, চ্যাপ্টার ফাইভ, তার 86, 87, 88 এই তিনটে পেজ আজকের আমরা আলোচনা করব। দেখো, নাও রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড লাইভ। দেখো, আই লাইভ, উই লাইভ, রুবি লাইভস। দেখো, এখানে এরপরে এস নেই, কিন্তু এরপরে এস এসছে। কেন বলো তো? এই রুবি, যে কোনো নাম, হি, সে, মানে সে, বাব, যে কোনো নাম, রুবি, স্যাম, যদু, মধু, যা কিছু নাম বোঝায়, তারপরে যখন এই লিভ ভার্বটা বসবে, সেই লিভের পাশে কিন্তু এস বসতেই হবে। ঠিক আছে, তাহলে ভার্ব তোমার এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, কি বললাম, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে অবশ্যই ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। এবার দেখো, এটা সিঙ্গুলার ডাক্স, এটা কিন্তু নাম, এটা নাম একটা, সিঙ্গুলার নাম্বার একটা বলে এর ভার্বের শেষে এস যোগ হয়েছে। কিন্তু ডাক্সের পরে, ডাক তো একটা নাম, তাহলে তো তোমরা বলতেই পারো যে ডাকের পরে তাহলে এস যোগ হতো, কিন্তু না, অনেকগুলো ডাক আছে, সেই জন্য এটা প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হলে কিন্তু আর এস যোগ হবে না। তাহলে নাম অত যদি প্লুরাল নাম্বার হয়, সেক্ষেত্রে কিন্তু ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে না। কিন্তু নাম এবং সিঙ্গুলার নাম্বার, সেটা হলে কি হবে, কি হবে বলতো? ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। এবার দেখো, এটা হচ্ছে আই ফার্স্ট পারসন, ইউ তুমি সেকেন্ড পারসন, দে, হি, সি, দে, যে কোনো নাম, সেটা হচ্ছে থার্ড পারসন। এবার দেখো, ইউ লিভ, হি লিভস, তাহলে হি, সে, ঠিক আছে, আচ্ছা, সে একটি মানুষের কথা বলা হয়েছে, একটা ছেলে, একটা একজনের কথা বলা হচ্ছে, তাই এস বাই এস যোগ হচ্ছে। হেন, হেন, একটা হেনের কথা বলা হচ্ছে, তাই এস লিভস, লিভের পরে এস আছে। ফ্রেন্ডস, অনেকের কথা বলা হয়েছে, এখানে দেখো কিন্তু এস বাই এস যোগ নেই। এবার দেখো, দে লিভ, সি কিন্তু লিভস। দেখো, দে মানে অনেকে আছে, তাই এখানে লিভ হয়েছে। ডগ, ডগ, একটা ডগের কথা বলা হয়েছে, তাই এখানে লিভস হয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে বিভিন্ন তোমার যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে যে এস অথবা ইএস যোগ করে ভার্বের পরে সেন্টেন্স গঠন করা হয়, সেইটা কিন্তু এখানে তোমাদেরকে ভালোভাবে বলা আছে। এরপর অ্যাক্টিভিটি থ্রিতে চলে যাব। দেখো, লাইক ওয়ার্ডস আর লাইকস ওয়ার্ড। দেখো এখানে কি বলেছে, প্লেস সার্কেলড ওয়ার্ডস, গোল করা শব্দগুলি, উইথ লাইক অথবা লাইকস টু কমপ্লিট দ্য লিস্ট, টু আর ডান ফর ইউ। দেখো, আচ্ছা, আই লাইক, হি লাইকস, এটা আমরা অলরেডি পড়েছি। ইউ লাইক, রুবি লাইকস। দে লাইক, এলাইকে ই, দে লাইক, সি কিন্তু লাইকস হবে। উই লাইক, ইট লাইকস, এটা একটা কোনো কিছু অর্থে বোঝাচ্ছে। ফ্রেন্ডস লাইক, এলাইকে ই লাইক, মানে লাইক মানে পছন্দ করা। ডগ লাইকস, দেখো একটা কুকুরের কথা বলা আছে, সেটা শেষে কিন্তু এস যোগ হয়েছে। এরপর অ্যাক্টিভিটি ফোরে চলে যাব। দেখো, আবার নতুন একটা ভার্ব দিয়ে করছি, আই লাভ, আমি ভালোবাসি। হির পরে দেখো লাভস, সে ভালোবাসে। ফ্রেন্ডস লাভ, ফ্রেন্ডস, অনেকগুলো বন্ধু, তারপরে কিন্তু লাভ হয়েছে, এস যোগ হয়নি। মিতা, একটা একটা যে কোনো মেয়ের নাম বলা হচ্ছে, তারপরে কিন্তু এস যোগ হয়েছে, দেখেছো। এরপরে প্লে একটা ভার্ব, তার সেটাও কিভাবে করছি দেখো, ইউ প্লে, তুমি খেলো, দে প্লে, তারা খেলে, সি প্লেজ, সে কিন্তু একা, ঠিক আছে, একা এবং থার্ড পারসন, এবং ডগও কিন্তু প্লেজ হবে। আচ্ছা, এরপরে দেখো, আই গিভ, গিভ একটা ভার্ব, গিভ দিয়ে করছে, দেখো আই গিভ, ইউ গিভ, ট্রিজ গিভ, কাউ গিভস, দেখেছো, উই গিভ, মাদার গিভ, একজন মাদার, তাই এস যোগ। এবার শাউট, হি শাউটস, মানে একজন কেউ চিৎকার করছে, তারপর শেষে কিন্তু এস যোগ হয়েছে। প্লেয়ার্স শাউট, অনেকগুলো প্লেয়ার, সেটা কিন্তু এস যোগ হয়নি। উই শাউট, ইউ শাউট, রেখা শাউটস, একজন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস যোগ হয়েছে। আচ্ছা, পোস্টম্যান শাউটস, দে শাউট, স্টুডেন্টস শাউট, অনেকগুলো স্টুডেন্ট, তাই শেষে শুধু শাউট হয়েছে। সি শাউটস, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস যোগ হয়েছে। প্যারট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে এস যোগ হয়েছে। আচ্ছা, এরপরে দেখো, গো থ্রু দ্য টেবিল টু ফাইন্ড মোর এক্সাম্পল অফ ডুইং ওয়ার্ড ইন নাও ফর্মস, মানে এখন। দেখো, আই মানে আমি, ইউ মানে তুমি, উই মানে আমরা, দে মানে তারা,
আচ্ছা দেখো এখানে আই ইউ উই আর দের পরে ভার্বের কি ফর্ম হবে সি দেখা ক্যারি এরপরে এস ইএস যোগ হচ্ছে না সেটাই দেখাচ্ছে দেখো আই এর পরে সি ইউ সি উই সি দে সি কিন্তু হি সি কাজল টমি রামু পুষি মতি মানে যখন একটা কেউ থাকছে অথচ থার্ড পার্সন হয়ে যাচ্ছে একটা কেউ সেক্ষেত্রে কি হবে বলতো এই যে দেখো এস যোগ হচ্ছে আই সি আমি এটা ফার্স্ট পার্সন হি সিজ সি সি যেটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ঠিক আছে এটা ফার্স্ট পার্সন এটা কিন্তু থার্ড পার্সন আর ইউটা সেকেন্ড পার্সন ঠিক আছে আচ্ছা আই ক্যারি কিন্তু হি সি কাজল টমি বমি যা কিছু বলবে সবার পরে কিন্তু ক্যারি ক্যারির ক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে আই ইএস হচ্ছে আচ্ছা এবার দেখো ওয়েগ ওয়েগ মানে মাথা নাড়ানো ওয়েগস ঠিক আছে এবার দেখো রেইজ থেকে রেইজেস দেখো পার্থক্যগুলো লক্ষ্য করো সে থেকে সেইজ ড্রিঙ্ক থেকে ড্রিঙ্কস ড্রিঙ্ক থেকে ড্রিঙ্কস হলো জাম থেকে জামস আচ্ছা ব্লিট মানে ব্যবহার করা ব্লিটস আচ্ছা মাঞ্চ মাঞ্চ থেকে মাঞ্চেস মানে জাস্ট পার্থক্য গুলো হি সি দে টমি বমি থাকলে এইটা হবে আর আই উই আই ইউ উই আর দে থাকলে এই ফর্মটা হবে প্যাট থেকে প্যাটস লাভ থেকে লাভস টক থেকে টক্স প্লে থেকে প্লেস নড নড থেকে নডস মাথা নাড়ানো আচ্ছা তাহলে দেখতে পেলে তোমাদের এই যে বিষয়টা যে আমি তুমি আমরা আর তারা এই এই বিষয়টা থাকলে কিন্তু ভার্বের শেষে এস যোগ হবে না ভার্বের যেই রূপটা ছিল সেই রূপটাই হবে কিন্তু হি সি কাজল টমি একটা কোনো কিছু নাম অর্থে আর হি সি পরে যদি কোনো ভার্ব থাকে তার পাশে নিয়ম অনুসারে এস ইএস কোথায় আই ইএস এইভাবে কিন্তু চেঞ্জ হয়ে বসবে ঠিক আছে তাহলে ছোট্ট বন্ধুরা আজকের এই পর্যন্ত থাকলো তোমরা ভালো করে এটা একটু লক্ষ্য করো বুঝতে পারবে আস্তে আস্তে প্রথমে একটু বোঝার অসুবিধা হবে পরে পরে ঠিক বুঝতে পারবে তাহলে এই পর্যন্তই থাকলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ক্লাসে টাটা